বারবিকিউ নেশনের যে ক্রিসপি কর্নটা তার থেকেও ভালো হয়ে যায়। কলকাতার বুকের ফার্স্ট টাইম এটা যেখানে তোমরা স্টার্টারে ফুচকা পাচ্ছ, মেন কোর্সেও ফুচকা পাবে, ডেজার্টে ফুচকা পাবে। এটা রয়েছে এদের হাইলাইটেড আইটেম রাজশাহী ফুচকা। এর মধ্যে চিকেন থাকবে, প্রন থাকবে, ডিম থাকবে, ভাই আনলিমিটেড খাবার দিচ্ছে, সঙ্গে আনলিমিটেড ফুচকা দিচ্ছে। ভাই আনলিমিটেড খাবার আনলিমিটেড ফুচকা কী করে সম্ভব তুই জানিস না? আনলিমিটেড ফুচকা তো কোনোদিন দেখিনি। আনলিমিটেড ফুচকা আমরা দেখেছি, বাট আনলিমিটেড ফুচকা সঙ্গে আনলিমিটেড খাবারটা আমরা দেখি। আজকে আমরা চলে এসেছি ফুচকা.com, যেখানে আমরা আনলিমিটেড ফুচকা সমেত, এবং শুধু আনলিমিটেড ফুচকা নয়, ফুচকার বিভিন্ন ভেরিয়েশন সঙ্গে আনলিমিটেড খাবার দাবার খাবো বাফেট। যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আর এবং কবজি ডুবিয়ে খাওয়া হবে, ফুচকা, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব আনলিমিটেড। ঠিক আছে চল। সামনেই আসছে কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা সব একসাথে, তাই এই সময় আমরা একটু ফ্যাশন করবো না, তা সেটা কখনো হয় না। কিন্তু আমার একটা সমস্যা সবসময় হয়ে থাকে, জুতো। জুতো নিয়ে আমি প্রচণ্ড চুষি, তাই এইবার আমি একদম পারফেক্ট জায়গা থেকে শপিং করেছি। প্রত্যেকটা জুতোতেই তোমরা কিন্তু 50-80% পর্যন্ত ডিসকাউন্ট পাবে, এবং যারা যারা নিউ কাস্টমার আসবে তাদের জন্য এক্সট্রা অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট তো থাকছেই। স্ক্রিনে দেওয়া কুপন কোডটি ইউজ করলে তোমরা এখনই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। গাইস জুতোগুলির অরিজিনাল প্রাইস 499, কিন্তু তোমরা যদি ডিল অফ দ্য ডে থেকে এই জুতোগুলি পারচেস করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 399-এ এই জুতোগুলি। প্রত্যেকটা জুতো 5-star পলিসির সঙ্গে আসে, এবং তোমরা কিন্তু চাইলে অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে এই জুতোর কম্পেয়ার করতে পারো যে সেইখানে কত দাম চলছে আর এখানে কত দাম চলছে। আগামী 24 ঘন্টার মধ্যে অর্ডার করলে তোমরা কিন্তু ডিল অফ দ্য ডের ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো দেরি করছো কেন, তাড়াতাড়ি যাও, আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এটা পারচেস করতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। তো বাফেটের আইটেমগুলি চলে এসেছে, আমি বাফেটের ওদের একটা ব্যাপার বলে দিই। সন্ধ্যাবেলা বিকেলবেলা 5:30 থেকে 6:30 অবধি এদের একটা স্ন্যাক্স বাফেট আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশনেও লেখা আছে। 6:30 পর থেকে এদের ডিনার বাফেটটা চালু হচ্ছে। স্ন্যাক্স বাফেটের দাম হচ্ছে 249 আর 299, এটা হচ্ছে 299টা হচ্ছে শনিবার আর রোববারের জন্য, আর বাকি সব দিন 249। আর যে ডিনার বাফেটটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 349 ফর অল দ্য ডে আর 399 ফর অনলি সানডে অ্যান্ড স্যাটারডে। তো বেশ এক্সক্লুসিভ খাবার দাবার আমার চোখের সামনে চলেছে। এদের বেসিক্যালি ফোকাস যেটা সেটা ফুচকার উপর, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ফুচকার এখানে একটা চাট আইটেম রয়েছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক এটা পরে আসছি, এটা সানরাইজার, এটা না ফুচকার। বেশ 3-4 রকমের আইটেম রয়েছে, এছাড়াও ডেজার্টে ওরা ফুচকা সার্ভ করে। এখানে একটা ফুচকা রয়েছে। আচ্ছা আমি মেনুটা না একটু দাদার থেকে জেনে বলে দিই, দাদা এসে বলে দিই। দাদা একটু আসো, দাদা বলে দাও একটু কী কী আছে। এটা ডিনার বুফের যে মেনুটা আছে, ফার্স্টেই সার্ভ করেছে চা আর কফি, অপশন না, চাও নিতে পারো, কফিও নিতে পারো, তারপরে একটা মকটেল আছে, ওটা যে দিনে যেটা হয়, আজকে সানরাইজ কাছে দেওয়া হয়েছে, তো ওটা ওয়ান টাইম সার্ভ। এরপর একটা স্যুপ আছে, ওটা কোনোদিন টমেটো স্যুপ হয়, কোনোদিন করিয়েন্ডার স্যুপ হয়, বা কোনোদিন আজকে মিক্স ভেজিটেবল স্যুপ, মিক্স ভেজিটেবল। তো এরপর দুটো ভেজ স্টার্টার থাকে। ওকে, আজকে যেটা স্টার্টার ভেজ স্টার্টার বলতে আছে সেটা হচ্ছে চিলি গার্লিক পটেট সব, আর এটা হচ্ছে সুইট কর্ন। এটা আমি একটু বলে রাখি, এটা বারবিকিউজ নেশনের এটা খুবই একটা ফেভারিট এবং হট ডিলিং আইটেম, ক্রিসপি কর্ন, সেটা এখানে সার্ভ করছে। বেশ ভালো লাগছে দেখতে, টেস্টটা কতটা পরে দেখছি। চিলি গার্লিক পটেটের সব এক রকম থাকে। ওকে ওকে, কনফার্ম কিছু নেই। দুটো ননভেজ স্টার্টার, তার মধ্যে এখানে হচ্ছে একটা পেরি পেরি চিকেন। ওকে ঠিক আছে, পেরি পেরি সসে হালকা টস করা আছে, পেরি মশলা দিয়ে করা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ফিশ স্টিক আছে, ফিশ স্টিক, এটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফিশ স্টিক রয়েছে, আলাদা কাবাব না, এটা স্প্রাইট স্টিক। হ্যাঁ বুঝতে পেরেছি, বাট তোমার এই জিনিস দুটো আছে, এবার এগুলো চিকেন আর ফিশ আইটেম থাকে, বাট ডে বাই ডে ওকে মানে সেম আইটেম পাবে এমন কোনো ব্যাপার নেই, বুঝতে পেরেছি। এরপরই চলে আসছে একটা ননভেজ চাপ, চাট, এটার মধ্যে রয়েছে চিংড়ি, চিকেন, ডিম সব রয়েছে। মানে আমরা রাজশাহী ফুচকাটা যেরকম খেলাম ওটারই চাটের ভার্সনটা। তো এটা আছে, এবার এটা কাস্টমার মানে যতটুকু চাই ততটুকু, কেন না আমাদের এখানে একটা যেটা নিয়ম আছে, ওয়েস্টেজ করলে 99 একটা চার্জেস আছে। ওকে, ওয়েস্টেজ করলে মানে তোমার মানে সিঙ্গেল সার্ভ না, যতবার ইচ্ছা ততবার না, মানে দেড় ঘন্টা টাইমিং, তাই তো দেড় ঘন্টা টাইম। হ্যাঁ তোমরা কিন্তু মনে করবে না, এটা 2 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে খেতে পারবে। দেড় ঘন্টা টাইমিং, খাবার নষ্ট করলে 99
কস্ট আছে তোমাদের পেনাল্টি দিতে হবে, কিন্তু নষ্ট না করলেই হবে, নষ্ট না করলেই হবে, যতবার খুশি নাও। ওকে, এটা গেল একটা চার্ট গেল, একটা হচ্ছে নন ভেজ স্যান্ডউইচ, আমরা চিকেন স্যান্ডউইচ প্রোভাইড করছি আজকে, কোনোদিন ফিশও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে, এটাই থাকবে। এবার এটা যদি কেউ হাফ কেটে কেটে চায় আমরা তাই দিই, কারণ আমরা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এবার এবার আমাদের ফুচকার সেকশন স্টার্ট হয়, ফুচকার সেকশন দিয়ে আমাদের ফার্স্ট হচ্ছে দু রকম আমরা ফুচকা ইউজ করি, দু রকম ওই যে মানে ট্র্যাডিশনাল আলু ফুচকা, দই ফুচকা রাখতে পারে, দই ফুচকা চার দিন আজকে আছে, দই ফুচকা চার দিন ফুচকা, ওকে, এটা আনলিমিটেড যত খুশি যেতে পারে। দুটো নন ভেজ ফিউশন আছে আজকে, এগ ফুচকা আর চিকেন ফুচকা, ওকে, এখানে এই দুটো ফুচকার পরেই একটা হচ্ছে স্পেশাল ফিউশন ফুচকা থাকে, সেটা পিৎজা ফুচকা বা মোমো ফুচকা, হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি পিৎজা ফুচকা, ওটা শুধুমাত্র স্যাটারডে সানডে থাকে, ওকে, 50 টাকা রেট বেশি, ওকে, শুধুমাত্র স্যাটারডে আর সানডে। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের এবার মেন কোর্সের বলতে আমাদের রাইস বা নুডলস অপশন থাকে, আজকে শেজওয়ান রাইস আছে, প্রত্যেক দিন এটাই থাকে, শেজওয়ান রাইস, তার সাথে চিলি চিকেন বা কোনোদিন চিলি ফিশ থাকতে পারে, চিলি পনিরও থাকতে পারে, এটা তবে চিলি পনিরটা থাকে না, ওটা স্পেশাল রিকোয়েস্ট যদি কাস্টমার আগে থেকে করে দেয় তাহলে, আদারওয়াইজ চিলি চিকেন বা চিলি ফিশ এই আইটেমটা প্রোভাইড করা হয়। ওকে, আর এরপর লাস্টে আছে ফ্লেভার ডেজার্ট, সেটা হচ্ছে তোমার ফ্লেভার ফুচকা বলতে আমরা ম্যাঙ্গো ফুচকা দিয়েছি, ডেজার্ট ফুচকা বলতে আমরা চকলেট ফুচকা দিয়েছি, সবই আনলিমিটেড, আর আইসক্রিমও আছে, ওটা সিঙ্গেল সার্ভ, আমরা কোন বা চকোবার প্রোভাইড করি যেদিন যেদিন। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো করে দাদা বুঝিয়ে দিল ব্যাপারটা অনেক ডিটেলসে, আশা করি আর কোনো বুঝতে সমস্যা হবে না। আমরা এবার ডিরেক্ট খাওয়াতে শুরু করি, ফার্স্টে আমি এটাতে হানা দেবো, ফুটুও জানে ভালো করে, ওকে, এ ব্যাপারটা দেখে আমার সে বারবিকিউ নেশনের ক্রিসপি কর্নের মতো মনে পড়ছে, একদম সেরকমভাবেই সার্ভ করে দিয়েছে ব্যাপারটা, দেখো প্রায় আধ ঘন্টার উপরে এটা রয়েছে, এখনও কিন্তু ক্রিসপি রয়েছে, এবং হালকাটা চাট মশলার ফ্লেভার পাচ্ছি, বাটারের ফ্লেভার পাচ্ছি, পেঁয়াজ রয়েছে, ধনে পাতা রয়েছে, মারাত্মক থেকে বারবিকিউ নেশনের যে ক্রিসপি কর্নটা তার থেকেও ভালো লাগে, ধনে পাতা আর পেঁয়াজ দেওয়াতে ব্যাপারটা টেস্টে আরও বেশি ইনহান্স করে যাচ্ছে। এটা সামথিং ভেজ আইটেম, আলু দিয়ে স্টাফ করা, বেশ ভালো, বেশ ভালো স্টার্টার দুটো, বেশ ভালো ভেজ, সবেমাত্র ভেজ স্টার্ট করেছি, বেশ ভালো। অনেকেই কমেন্ট করে যে দাদা তোমার এটা ঝোলে, এটাকে গুটিয়ে নিও, ঠাকুরের জিনিস। নেক্সট এটা আমাদের ননভেজ স্টার্টার, চিকেনের একটা আইটেম, ফিশ টু গুড গাইস, সফটনেসটা দেখেছ কি লেভেলে সফট, এক কথায় দারুণ। আমরা একটু পেরি পেরি চিকেনটা খাই, চলো ভালো খেতে, স্টার্টারে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো খেতে, সানরাইজার এটা একটু খেয়ে দেখি, এর ব্যাপারটা বেশ ভালো লাগছে, অনেকক্ষণ ধরে পড়েছিল এখানে, তলার যে ব্যাপারটা রয়েছে এটা বেশ ঠিক রয়েছে, এটা কী রয়েছে আমি দেখতে হবে। যাই হোক, এখানে আমি একটু ফুচকার দিকে যাই, মানে কলকাতার বুকে ফার্স্ট টাইম এটা যেখানে তোমরা স্টার্টারে ফুচকা পাচ্ছ, মেন কোর্সেও ফুচকা পাবে, ডেজার্টে ফুচকা পাবে, এবং সঙ্গে রাইস এবং সাইড ডিশের অপশন তো থাকছে। যে ব্যাপারটা আমি লক্ষ্য করছি, ফুচকা এমনি নর্মাল দোকানে গিয়ে আমরা ওই হাতে পাতা নিয়ে সেই ফিলিংসটা না থাকলেও খেতে যে টেস্টটা দেয় এবং সেই টেস্টটা তোমরা পাবে, এটা একদম 100% গ্যারেন্টি। নেক্সট টাইম একটু চারটা খাবো, ওকে, চাটে ওই ফুচকাটার মানে আমার চুনমুড়ে ভার্সনটা এটা, ঠিক আছে, ফুচকাটা ক্রাশ করে দেওয়া, চিংড়ি ডিম চিকেন, বাহ, রাজশাহী ফুচকার সঙ্গে এটার ডিফারেন্সটা হচ্ছে এখানে যেহেতু তোমার ফুচকাগুলিকে ক্রাশ করে দেওয়া, সে কারণে এটা পুরো প্রপার একদম চাটার ফ্লেভারটা পাবে, এটা চুমুর চুমুর ফ্লেভার মানে চুরমুর চুরমুর দেখতে লাগলো, চুমুর চুরমুষের ফ্লেভারটা নেই, চুরমুরের কোনো অংশের ফ্লেভার নেই, চাটের যে ফ্লেভারটা লেখা, এটা নন ভেজ মিক্সড চাট যেটা হয়
এর মধ্যে ভর্তি চিকেন, ডিম, চিংড়ি মাছ সব রয়েছে। এটা বেশ ভালো লাগছে খেতে। এবং স্টার্টারে মোটামুটি যত কটা আইটেম খেয়েছি কোনোটাকেই আমি খারাপ বলতে পারবো না। এবার রয়েছে চিকেন স্যান্ডউইচ, বেশ বড়ো সাইজ চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ যদি আলাদা করে রিভিউ দেওয়ার নাম নেই, বাট বাফেটা কতটা ভালো মেনটেন করছে চিকেন স্যান্ডউইচ সেটাই হচ্ছে দেখার বিষয়। বেশিক্ষণ রাখার কারণে একটু সগি হয়ে গেছে, বাট এটা যদি একদম গরম গরম খাও তোমরা বেশ ভালো হবে। দেখো আমি যেহেতু ভিডিও করছি সব কটা আইটেম একসাথে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমাদের তো এরকম ব্যাপার নেই, এনারে বললে এনারা একটু একটু করে সার্ভ করবে তোমাদের। হ্যাঁ যে ওটাই চাই, তো তোমরা একটা একটা করে অর্ডার করো, কিন্তু দেড় ঘন্টায় টাইম তোমাদের হাতে, যদিও তো একটু একটু করে ট্রাই করবে, তো ব্যাপারগুলি বেশ গরম খাবে, ফ্রেশ পাবে, তোমাদের ভালো লাগবে। অল ওভার এই গেল স্টার্টার আইটেম। একটু স্যুপটা খেয়ে নিই, আমি স্যুপের রিভিউটা দিয়ে দিই। লিটল বিট আন্ডারস্ট্যান্ড নিই, নুনটা কম আছে, নুনটা তোমাদের চয়েসের মধ্যে দিতে পারো। আর এখানে বেশ কয়েকটা ব্ল্যাক পেপার দিয়েছে, সল্ট দিয়েছে, যেটা তোমরা ইউজ করে এখানে খেতে পারো। আর এটা সামথিং চাটনি ফাটনি, পিকেল আর লেমন পিকেল, আর এটা রয়েছে রেড চিলি পিকেল, সব দিয়ে দিয়েছে, তোমরা যেভাবে ইচ্ছে নিয়ে খেতে পারো। এটা বেশ ভালো জিনিস, বাফেটে সচরাচর এই জিনিসগুলি দেখা যায় না, বাট এখানে দেখা যাচ্ছে, যাই হোক খুব ভালো লাগছে। এবার আমি ডিরেক্ট আসবো মেন কোর্সে। তো মেন কোর্সে যে আইটেমগুলি রয়েছে তার মধ্যে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন। এবার মেন কোর্সে তোমরা ভেজেরও আইটেম আছে, যারা ভেজ খাবে মনে করবে তারা শুধু ভেজও নিতে পারো। আমি একটু নন ভেজ পছন্দ করি তাই নন ভেজ নিয়েছি। চিলি চিকেন রয়েছে, এটা চলো ফার্স্টে ফার্স্টে রাইসটা ট্রাই করি। নর্মাল যে ফ্রাইড রাইস সেরকম খেতে নয় একদমই, বেশ ভালো উপর থেকে গোলমরিচ দিয়েছে, এটা বেশ ঝাল ঝাল ব্যাপার লাগছে। এবং প্রচুর ভেজিস রয়েছে, হ্যাঁ প্রচুর ভেজিস রয়েছে, আমি এখানেও দেখাবো তোমাদের, ভেজিসের পরিমাণ প্রচুর রয়েছে। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, কড়াইশুঁটি রয়েছে, আচ্ছা ধনে পাতা রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, প্রচুর জিনিস রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। তো চলো চিলি চিকেন, একদমই বেশি কোটিং নেই, জাস্ট ওপরে যে লেয়ারটা ওটা বানানোর জন্য যে কোটিংটার দরকার সেটুকু, বাকি ভেতরটা পুরোটাই চিকেন রয়েছে। ৩৪৯ আমি বলবো এতগুলি আইটেম রেলি বেলগুড়িয়াতে এরকম একটা জিনিস খুলবে আমি কখনো ভাবিনি, বিশেষ করে মানে বেলগুড়িয়াতে কেউ যদি এগুলো একটা সাহসের ব্যাপার থাকে, ঠিক আছে বেলগুড়িয়ার মতো জায়গায় বাফেট ওই সব থেকে বড়ো কথা, সাহস না থাকলে এটা হয় না। যাই হোক এক ফুচকা এবং এখানে রয়েছে চিকেন ফুচকা, এখানে রয়েছে চকলেট ফুচকা, যেটা একদম আমার দোষে নেতেই গেছে। চিকেন ফুচকাটা, এটা কী ফুচকা আছে, চিকেন ফুচকা আর ম্যাঙ্গো ফুচকা রিভিউ দেবে, কুচু চা দিয়েছিলো। যাই হোক বাকি একটা আইসক্রিম আছে সেটা আসুক, সেটা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। চলো ফাইনালি আমাদের আইটেমে ডেজার্ট সেকশন চলে এসেছে, যেখানে রয়েছে দুটো আইসক্রিম, একটা কর্নেটো আর একটা এটা। তোমরা কিন্তু যেখানে একটা আইসক্রিম পাবে সেটা এখানে যেটা অ্যাভেলেবিলিটি থাকবে সেটার অনুযায়ী। ওকে চকোবার আইসক্রিম একদম লাস্টে। দেখো যে যে কন্ডিশনগুলি বললাম সেগুলো অ্যাপ্লাই করেও যদি তোমরা এখানে দেড় ঘন্টা খাও না, পয়সা উসুল বাফেট আছে। বেলগুড়িয়ার বুকে দিস ইজ ফার্স্ট টাইম, ঠিকানা তোমাদের বলে দিয়েছি গুগল ম্যাপে, আরও ডিটেলসে দেওয়া থাকবে, এছাড়াও ফোন নাম্বারে দেওয়া থাকবে, তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে ঠিকানা ঠিকানা যা 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 কোয়ারিজ আছে সব করে নিতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি তোমার একটা কথা বলি, এই বাফেটটা ওয়ান অফ দ্য হিট বাফেট হতে পারে, খাওয়ার কিন্তু প্রত্যেকটা খুবই ভালো, একবারই সেখানে ট্রাই করো। ফুচকা ডট কমের আগেও আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বিরিয়ানি ফুচকা ফার্স্ট টাইম এরা এনেছিলো, বাট সেই পজিশনটা অন্য জায়গায় ছিল বিরিয়ানির ওখানে,
এখন বাফেটটা নতুন চালু করেছে। এছাড়াও ফুচকার প্রচুর ভ্যারাইটিস আছে, ডিসক্রিপশনে লেখা আছে, তোমরা অবশ্যই আসো ট্রাই করো। আচ্ছা বাফেট তো এদের আছেই, তাছাড়াও এদের আলাকার্টে কিছু মেনু আছে, সেই আলাকার্টের মেনুগুলি আমাকে ইন্ট্রোডিউস করবি, তারপর বাফেটটা দেখাবো। এখানে মেনু কার্ড হিউজ লেভেলের মেনু রয়েছে ফুচকা.com এর, ফুচকার স্পেশাল তো আইটেম আছে, এছাড়াও কিছু স্টার্টার আইটেম আছে, চিকেন ফিশ এগুলো পেয়ে যাবে। আপাতত আমরা যেগুলো নিয়েছি এটা হচ্ছে শিক কাবাব, এটা ফিশের একটা স্টার্টার আইটেম, বারবিকিউ ফিশ, এটা রয়েছে চিলি ড্রাই ফিশ, চিকেন টিক্কা কাবাব, এটা রয়েছে ফিশ ফ্রাই, যেটাকে আমরা পাতি ইংলিশ ভাষায় ফ্রেঞ্চ ভাষায় ফিশ অ্যান্ড চিপস বলে থাকি, এটা রয়েছে এদের হাইলাইটেড আইটেম রাজশাহী ফুচকা। এর মধ্যে চিকেন থাকবে, প্রন থাকবে, ডিম থাকবে, ব্যাপারটা একদম কম্প্যাক্ট, প্রন রয়েছে, ডিম রয়েছে, চিকেন রয়েছে, ফুচকা জাস্ট নেক্সট লেভেল লাগছে দেখতে, ডেফিনেটলি ট্রাই করবো। এদের পিৎজা ফুচকা দেখা গেলাম, ইনস্টাগ্রামের জন্য ছবি তুলবো পিৎজা ফুচকাটা, যা যা ইনস্টাগ্রামে ফলো করেনি ফলো টলো করে দাও। আমরা আজকে আগে রাজশাহী ফুচকা দিয়ে দেখবো, কারণ ফুচকার আইটেমগুলি আমাদের আগে আগে খেতে হবে, ব্যাপারটা ছুটতে যাবে। একটা ফুচকা যেটার মধ্যে ডিম, চিকেন, চিংড়ি মাছ সব রয়েছে। এই ফুচকাটা টেস্ট আমি যদি কেমন স্টার্ট করি, একদম চিকেন, একটু চিংড়ি মাছটা বেশ, আমি এটা দেখাই, চিংড়ি মাছ মানে শুধু চিংড়ি মাছ না, এটা বেশ উপর থেকে চাট মশলা এটা ব্যাপারটাকে গ্রিল করা আছে, একটু ফ্রাই হালকা ফ্রাই করা আছে। এবারটা খেতে গেলে তোমাদের এখানে এসে ব্যাপারটা টেস্টটা এক্সপিরিয়েন্স করতে হবে, ডেফিনেটলি এটা খুব ভালো আইটেম। আমি এটা ফুচকা তুলে তোমাদের দেখাই, ফুচকার ভেতরে কী কী স্টাফিং রয়েছে, চিংড়ি মাছ তো রয়েছে, এই যে ভিতরে দেখা আলু রয়েছে, চিকেন রয়েছে, তো এটার মধ্যে আমি একটা চিংড়ি মাছ, ডিম, চিকেন তো রয়েছে, কম্প্যাক্ট। আমি এটা পিৎজা ফুচকা, রয়েছে পিৎজা ফুচকা, পিৎজা যেরকম খেতে হয় সেরকম খেলে, শুধু ব্রেডের জায়গায় তোমরা পাচ্ছ ফুচকা, একদম রুবো পিৎজার মতো খেতে। আমি কিন্তু খেলাম, ব্যাপারটা বেশ ক্রিস্পি রয়েছে এখনো মতো, এটা হচ্ছে নন ভেজ মিক্স র্যাপ, বেশ ইউনিক একটা ব্যাপার, র্যাপটা একদম গরম গরম আছে, ভেতরে স্টাফিংসটা যদি আমি দেখাতে চাই পুটুকে এদিক দিয়ে দেখাই, এর হচ্ছে ভেতরে স্টাফিংস র্যাপের মধ্যে, আমি গরম গরম ব্যাপারটা খেতে চাইছি যে কারণে সঙ্গে সঙ্গে খাচ্ছি। মাছ ফ্রাই এটা আলাকার্টে যদি ধরো কারো বাফেট খাওয়ার ইচ্ছা নেই, আলাকার্টে যদি খেতে চাও মাছ ফ্রাই এটা আমরা আছি শিক কাবাব, তার মধ্যে একটা লেবু ছিটা খাবে, শিক কাবাবটা বলবো নর্মাল একদম, বুদ্ধি সেসিমি সিডস দিয়ে দিয়েছে, চলো বেশ সফট আছে ফিশটা, দেখো যে গ্রেভিটা এরা ইউজ করেছে, গ্রেভিটার মধ্যে হালকা একটু ইন্ডিয়ান টাচ আছে যেহেতু বারবিকিউ ব্যাপার। এটা রয়েছে চিলি ফিশ, বারবিকিউ ফিশটা কিন্তু বেশ স্পাইসি রয়েছে, আমি এখন বুঝছি আফটার ইফেক্টটা ভালো দিয়েছে, চলো চিলি ফিশ এক্স্যাক্টলি সেম ডেকোরেশন, প্রপার যে চিলি চিকেন যেরকম খাও সেরকম ব্যাপারটা না, কিন্তু একটু গ্রেভিটা একটু মাখো মাখো ব্যাপার আছে, দুটো কিন্তু বেশ স্পাইসি আছে। ফিশ ফ্রাই, ওকে গাইস বেশ ভালো পরিমাণ জুসি আছে এবং ভেতরে ভালো ফিশ আছে, মাছটা ফ্রেশ আছে, টিক্কা কাবাব, চিকেন টিক্কা কাবাব, এখানে আমি এক পিস বের করে নিই, এই হচ্ছে চিকেনের পিসগুলি, বেশ বড় বড় সাইজ আছে, সফট আছে চিকেনটা,
খেয়ে বেশ মজা লাগে। দুটো মকটেল রয়েছে, একটা মকটেল রয়েছে, একটা ব্লু লাগুন রয়েছে, আর একটা ম্যাঙ্গো লস্যি রয়েছে। এতগুলো খাওয়ার পর লস্যিটা চলবে না, মকটেলটা চলবে। বেশ রিফ্রেশিং। তো ব্যাপার একদম প্রপার লোকেশনটা হচ্ছে বেলগুড়া স্টেশন থেকে যদি তোমরা টুয়ার্ডস টু আমাদের বাগানতলার দিকে আসতে থাকো, তো বেলগুড়ের ওই রাস্তাটায় সোজা রাস্তাটায় প্রতিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট আছে, তার ঠিক পাশ থেকে একটা গলি ঢুকে যাচ্ছে। গলিটা দিয়ে ঢুকলেই একদম একটু এগোলে ফুচকা.com। এটুকু ছিল ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যান্ড বেল চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো আমার পছন্দ না তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু স্টে টু। নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই।